যুগ যুগ ধরে নারীর গ্ল্যামার চলচ্চিত্রের বাণিজ্যিক পুঁজি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বেশ কয়েকটি হলিউড সিনেমা এমন কিছু নারী চরিত্র তুলে ধরতে সক্ষম হয়েছে যারা শুধু তথাগত নারী না হয়ে নিজেদের উপস্থাপন করেছে নতুনভাবে, যারা ন্যায় ও অধিকারের পক্ষে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, মর্যাদা ও আত্মসম্মানের জন্য লড়াই করেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার জেনে নেব তেমনই কিছু হলিউড চলচ্চিত্র সম্পর্কে। হলিউডে নারী কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে সবার আগে অনায়াসে চলে আসে ফ্রাইড গ্রিন টমেটো সিনেমার নাম, যেখানে দেখানো হয় নিজের মাঝে শক্তি খুঁজে পাওয়ার গল্প। ইভেলিন কোচ একটি নার্সিং হোমে বয়স্ক এক নারী দেখাশোনা করেন, তার জীবনের গল্প শোনেন। স্রোতের বিপরীতে সাঁতরে ওঠা সেই গল্পগুলো ইভেলিনের মনোবল বাড়ায়। শুধু অল্প বয়সী মেয়েদের না, প্রাপ্তবয়স্কদেরও পছন্দের তালিকায় রয়েছে ডিজনির মোয়ানা চরিত্রটি। তরুণী মোয়ানাকে দর্শকরা পছন্দ করেছে মহাসাগর ডেমিগড মাউয়ির সঙ্গে মিলে একটি দ্বীপ বাঁচানোর জন্য। থেলমা অ্যান্ড লুই সিনেমাটি প্রায় 30 বছর আগে মুক্তি পাওয়া সত্ত্বেও এই নারীবাদী চলচ্চিত্রটি আজও মানুষকে অনুপ্রেরণা যোগায়। চার বোনের গল্প নিয়ে সিনেমা লিটল উইমেন, এই সিনেমায় সবার অনবদ্য অভিনয়ের জন্য 92তম অস্কারের 6টি মনোনয়ন পেয়েছিল এটি। অনেকেই মনে করেন সুপার হিরো মানে সুপার হিরোদের আগমন, তবে ডিসি কমিক্সের ওয়ান্ডার ওম্যান সুপার হিরো চলচ্চিত্রটি সুপার হিরোর সংজ্ঞাই বদলে দিয়েছে। গ্যাল গ্যাডোট অভিনীত এই চলচ্চিত্র বক্স অফিসেও রাজত্ব করেছে দীর্ঘদিন। ডিজনি সিনেমা কুইন অফ কাটওয়ে তৈরি করা হয়েছিল একটি সত্য ঘটনা অবলম্বনে, যেখানে দেখা যায় দারিদ্র্যে জর্জরিত বস্তির মেয়ে ফিওনার ওয়ার্ল্ড চেস অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার কাহিনী। এছাড়াও ক্যাপ্টেন মার্ভেলের চরিত্রে একজন নারীকে দেখা চমৎকার এক অভিজ্ঞতা। ওয়ান্ডার ওম্যানের মতো তিনিও নায়িকা প্রধান চলচ্চিত্রের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রি লারসন রূপী ক্যাপ্টেন মার্ভেল পৃথিবীকে জানান দেন যে নায়ক মানেই পুরুষ নয়, এমন অনেক ঘটনায় নারীদের উৎসাহ যোগায় সামনে এগিয়ে যাবার। আর এসব সিনেমায় বারবার প্রমাণ করেছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র শুধু পুরুষই নয়, হতে পারে নারীরাও। I'm going to end it. Mario San, Showbiz Tonight.